সো নাইস বিশ্বম দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বিগ সাইজের আসলে ভাইবা দেখতে পাচ্ছেন আমার হাত থেকেও মোটা এবং জয় হিন্দ আমি সুমিরান বাড়ি সুমিরান বাড়ি রেসকিউ টিমের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনারা হচ্ছে ফ্যামিলি আমাদের ইউটিউব ফ্যামিলিতে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও অবধি আপনারা যোগদান করেননি তাদেরকেও আশা করব যে আপনারা আমাদের ফ্যামিলির সাথে যোগ হবেন এবং আরও বেশি করে আমাদের ইউটিউব ফ্যামিলিটাকে বাড়াবেন এইভাবে আপনাদের সাপোর্টের জন্যই আমরা এত তাড়াতাড়ি গ্রো করতে পেরেছি ইউটিউবে আশা করব আরও বেশি গ্রো করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে সাপগুলোকে জঙ্গলের পথে রিলিজ করতে যাই এখানে তো বলবো এখানে দেখুন দুটো বেবি আছে একটি খরিজ কোবরা আছে একটি কোবরা আছে একটি হচ্ছে নাজা নাজা আর একটি নাজা কাউতিয়া এটা নাজা কাউতিয়া এটা নাজা নাজা মানে এটি খরিজ কোবরা এটা কেউটে তো চলুন এখানে একটি কেউটে আছে বিগ সাইজ তো এইগুলোকে জঙ্গলে রিলিজ করতে যাব তো চলুন বেশি কথা না বাড়িয়ে এগুলোকে ব্যাপার দেখুন খুবই সুন্দর কালার এর পুরো ফিট ব্ল্যাক তো চলুন এদিকে জঙ্গলের পথে ছেড়ে দেব যাতে এরা ভালোভাবে সেখানে বাঁচতে পারে আপনারা হয়তো জানেন যেমন শীতকাল আছে তো শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে সাপ বেরোয় না একমাত্র র্যাসেল ওয়াইপার বাদ দিয়ে এরা কোনো কারণবশত সেই জায়গাটা পরিষ্কার হচ্ছিলো এবং জ্বালাচ্ছিল বলে বেরিয়ে পড়ে করে গুনে গুনে আমরা বস্তায় পুরবো এবং সবচেয়ে বিগ সাইজ র্যাসেল ওয়াইপার যেটিকে অনেক লোক অজগর হয়েছিল এবং এটাই আমি বলবো প্লিজ আপনারা না জেনে কেউ সাপ ধরতে যাবেন না কারণ এটিকে যদি অজগর ভেবে তারা ধরতে যেত তাহলে তাদের জন্য জানলেবা হতো দেখতে পাচ্ছেন আমার হাতের থেকেও মোটা সাপটি হেভি বিগ সাইজ প্রায় এটি 4 ফুটের ওপর হবে 4.5 ফুট চলুন এটিকে বস্তায় পুরে নিই ওটা 1 নম্বর ছিল এটা 2 নম্বর এই কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন সার্কেলটা দেখুন তো চলুন এটিকেও বস্তায় ঢুকিয়ে নেওয়া যায় কটা আছে আমরা একটু গুনে নেবো এখানে 3 আবারও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ না জেনে কেউ সাপ ধরতে যাবেন না এখানে একটি আছে এ দেখতে পাচ্ছেন বাইর নেওয়ার জন্য পুরো তৈরি তো চলুন তো 4টি র্যাসেল ওয়াইপার আছে একটি বিগ সাইজ কোবরা আছে এবং একটি ছোট কোবরা আছে দেখতে পাচ্ছেন অনেক কটা র্যাসেল ওয়াইপার তো সবচেয়ে ডেঞ্জারাস তো চলুন এগুলোকে জঙ্গলের পথে রিলিজ করতে যাই তো আপনারা জঙ্গলে দেখেন তো চলুন জঙ্গলের পথে এটাকে রিলিজ করতে যাওয়া হয় এবং আপনারা দেখতে পাবেন জঙ্গলে আমরা এইগুলোকে যে রিলিজ করে দেবো তার টোটাল প্রমাণ পাবেন এবং হ্যাঁ এই ঘরেই আমার সাপ থাকে এবং এই ঘরেই আমিও থাকি একটি ছোটো ঘর সেখানে আমাদের থাকা এবং চলুন জঙ্গলে এই সাপগুলোকে যে সারবো যতদিন না ছাড়তে হয় ততদিন ঘরে রাখা হয় ডাব্বায় এবং তারপরে আমরা জঙ্গলে ছেড়ে দিই যাতে এরা ভালোভাবে থাকতে পারে চলুন চলুন আমরা জঙ্গলে এসে গেছি সাপগুলোকে রিলিজ করতে চলুন যা যা সাপগুলোকে এখানে রিলিজ করতে যা জঙ্গল আছে পুরো লম্বা আরামসে এরা বেঁচে থাকতে পারে তো এখানে আমরা ছাড়ি আপনারা আগেও দেখেছেন হ্যাঁ আর একটি কথা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বড় র্যাসেল ওয়াইপারটা যে ভিডিওটা আপনারা রয়েছে এই র্যাসেল ওয়াইপারটা আমি খালি হাতে কেন ধরলাম না বুট পরে না চপ্পল পরে এভাবে ধরলাম হয়তো সেই ভিডিওতে বলতে পারেন এত গ্যাঞ্জাম ছিল দেখুন আমি সে সময় আবারও বলছি যে আমরা কাজ করতে করতে যাই বলে আমাদের সবসময় ইকুইপমেন্ট নিয়ে যেতে পারি না তো সেম কেস হয়েছিলো এটাতেও সেই জন্য আমাকে এটাকে ধরতে হয়েছিল চলুন আর আমরা না কথা বাড়িয়ে সাপটিকে ছেড়ে দিই আর আরেকটি কথা হ্যাঁ সাপ আমরা যে ধরি সাপের মুড বুঝে তবেই সেটাকে ধরা হয় যদিও রেগে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ওখান থেকে কোনো না কোনো লাঠি ইউজ করতাম
আর এই নিয়ে অনেকজন আমার থেকে জানতে চেয়েছেন যে কেন আমরা খালি হাতে ধরছি বা এত সেফটি নিচ্ছি না, এক এক সময় বুট পড়ি না, এটাই কারণ। আর ভাল লাগে যে আপনারা যে এইভাবে আমাকে এত সাপোর্ট করছেন, আপনারা ফোন করে জানছেন এবং আমাকে বোঝাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও যে এইভাবে আমার সাপোর্ট করার জন্য। আশা করবো আরও বেশি আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকেন। এক এক করে সাপ সব ছেড়ে দেবো জঙ্গলে, দেখতে পাচ্ছেন একটি রাসেল ভাইপার, শুনুন একটু ছেড়ে দিই এনকে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? চলুন দু নম্বর রাসেল ভাইপার। আমরা যখনই রেস্কিউ করতে যাই, দেখুন আমরা বুট পরেই যাই এবং দেখতে পাচ্ছেন এই যে বুট, এদের সাপের কিছু করতেও পারবে না। আমরা বুট পরেই যাই এবং কাজ ক্ষেত্রে তো সবসময় এই বুট আমরা পরে বেরোতে পারি। আমরা চেষ্টা করবো যে আমরা কী কাজ করি তার ভিডিও আপনাকে বার নিশ্চয়ই একটা, এরপরে একটা যে কোনো ভিডিওতে আমরা সেই ভিডিওটা দেবো যে আমরা কী কাজ করি আর কেন আমরা কাজ করতে হতে কেন আমরা বুট বা স্টিক নিয়ে যেতে পারি না। এই যে দেখছেন বুট ছিল, আমি পরি এবং অনেক ভিডিওতেও আমি পরে গেছি এটা এবং অন্য। তো চলুন একে আপাতত ছাড়ি, দেখতে পাচ্ছেন এর কালারটা আমার খুবই ফেভারিট কালার। কালারটা দেখুন পুরো এখানটা ব্ল্যাক, যে সার্কেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে মানে ব্ল্যাক সার্কেলটা খুব সুন্দর। চলুন একেও ছেড়ে দিই যাওয়ার জন্য, নিচে ঢুকবি না যেতে পারবে না। শীতকাল তো এরা নিচে ঢোকবার চেষ্টাটা বেশি করবে। এবং সবচেয়ে বিগ সাইজ রাসেল ভাইপার দেখতে পাচ্ছেন আমার হাত থেকেও মোটা, এবং এর লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আই বাটনের লিঙ্কটা যাচ্ছে, তো আমরা ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিই। কেন এটা করিনি সেটা বলে দিলাম, এই সাপটারই কথা বললাম যেটা আমার কোনো স্টিক বা কিছু নিয়ে যেতে পারিনি। চলো ছেড়ে দিই, চলুন আমরা ওদিকে রাসেল ভাইপারগুলো ছাড়লাম এবং কোটাগুলোকে চেষ্টা করবো এদিকটা করে ছাড়া। চলুন কোবরাগুলোকে এইখানটা ছেড়ে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটি একটি কেউটের বাচ্চা যেটাকে নাজা কাউথিয়া বলা হয়। খুব সুন্দর এর কালারটা দেখুন, উফ অসাধারণ এগ্রেসিভ। দেখুন ফোনেই অ্যাটাক করছে, চলুন একে ছেড়ে দিই আমরা এখানে যাতে এরা চলে যায়। এটি একটি খরিজ গোগ্র যেটা নাজা নাজা, আর আগেরটা ছিল নাজা কাউথিয়া কেউটেরা, এটা খরিজ গোগ্র। হ্যাঁ এইগুলো কেন বেরোচ্ছে অনেকজন বলেন শীতকালে, তো আপনারা বলেন শীত ঘুমে থাকে সাপ কেন বেরোয়। দেখুন এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো জায়গাটা পরিষ্কার করছে, নাইলে সেই জায়গাটাতে কোনো কারণে এইটা যে বেরিয়েছিল সেখানে আগুন লাগিয়েছিল তার জন্য এরা বেরিয়ে পড়েছে। তো চলুন একে ছেড়ে দিই, এটা প্রায় আগের বছরের ডিমের বাচ্চা, আর আগেরটা ছিল এই বছরের ডিমের বাচ্চা, এটা আগের বছরের ডিমের বাচ্চা, সেখানে আগুন লাগাতে থাকবে কোথাও ওই জন্যই বেরিয়ে পড়েছে, ফোনাটাই তুলছে না। তো চলুন আমি ছেড়ে দিচ্ছি, দেখো এর মতো পুনরায় যেন জঙ্গলেরা ভালোভাবে থাকতে পারে। সত্যি বলতে কি আমরা সাপ ধরার থেকে না ছেড়ে বেশি খুশি হই, আনন্দিত হই, কারণ এদের পরিবারে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় অধিকার। তো আমরা চাই যেন এরা পরিবারে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেটাতে আমরা বেশি খুশি, আর সেটাই আমরা করে যাচ্ছি যতদিন পারবো আপনাদের সাথে। আপনাদের আমাদের এই পরিবারটা যতদিন আপনারা বজায় রাখবেন ততদিন নিশ্চয়ই আপনাদের কাছে আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো চলুন এই বলে কেউটাকে ছেড়ে দিই, এবং বিগ সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এর কালার, ও এটা পুরো ব্ল্যাক, ও অসাধারণ। দেখতে পাচ্ছেন ও
এটা দেখা গেল কি বলতে পারছি না। হ্যাঁ, সাপটি বিষটা থ্রো করলো, কারণ ফোনটার উপর অতিরিক্ত রেখে গেছিলো ক্যামেরাটার উপর, তার জন্য সাপটা বিষটা থ্রো করলো। আচ্ছা, আমার ক্যামেরার মধ্যে ফোনের মধ্যে পুরো বিষে ভর্তি হয়ে গেছে, তো চলুন একে ছেড়ে দেওয়া যাক। এবার থেকে ভাবছি ক্যামেরাম্যানকে আমার সানগ্লাস পরিয়ে আনতে হবে। চলুন একে তাহলে ছেড়ে দেওয়া যাক। চলুন একে ছেড়ে দিয়ে, যাওয়ার জন্য খুব ছটফট করছে, তো একে বেশি না এ করে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। তো ছাড়বার আগে একটি কথা, এখন অবধি যারা আমাদের ফ্যামিলির সাথে জোড়েননি, মানে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেননি যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা দুনিয়াতে যত পারবেন বেশি করে গাছ লাগান, এবং নতুন বছরের একটি আপনারা আশা করুন যে নতুন বছরে যেন পারি যতটা বেশি গাছ লাগাতে পারি, গাছ লাগান, প্রকৃতি বাঁচান, আর আপনারা যতটা পারবেন আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে মানুষ এই সাপের সম্বন্ধে জানে, না মেরে সেটাকে বাঁচানোর চেষ্টা করে। তো এই বলেই চলুন আগে সাপটিকে ছেড়ে নিই, বাকি কথা আমরা পরে বলছি, কারণ এ যাওয়ার জন্য খুব ছটফট করছে, একে ছেড়ে দিই। চলুন প্রতিটা সাপকে আমরা পুনর্বাসনের জন্য জঙ্গলে ছেড়ে দিলাম, যাতে এরা নিজেদের হ্যাপি চুরে ভালোভাবে বাঁচতে পারে। তো আমরা দেখুন যতই সাপ ধরি সেগুলোকে আবার এনে জঙ্গলেই ছেড়ে দিই, যাতে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই আবারও আমি বলছি, আমি প্রতিদিন সাপ ছাড়তে পারি না, আর আজকে খুব ভালোভাবে আপনাদের কেন দেখালাম না, কারণ এই সাপ নিয়ে প্রতিটা ভিডিও করা হয়েছে। তো আপনাদেরকে নর্মালি সাপগুলোকে ছাড়া আমি দেখালাম, তো সাপ নিয়ে বলা আছে, তো আপনারা সেই ভিডিওগুলো গিয়ে একবার চেক করে নেবেন। এই বলেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।